এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি আমি, সেটা হলো একটি গাছকে দেখতে আমি এসেছি এবং গাছটি আমি আপনাদের পুরোটা দেখাবো। এই গাছটি 6-7 মাস আগে ঝড়ে পড়ে যায়। গাছটি শোয়ানো ছিল, পরবর্তীকালে এই 7 দিন হলো এই গাছটি হঠাৎ করে সেটা যে অবস্থায় ছিল সে অবস্থা হয়ে যায়। এই ৬-৭ মাস আগে যে গাছটি পড়ে গেছিলো তার প্রমাণ হলো এই গাছগুলো। দেখুন এই গাছের যে আমি দেখাচ্ছি আপনার শিকড়গুলো, সে অনেকটা ঝুঁকে পড়েছে এই দিকটা। এবং অনেকেই বলছে এটা দেবতার এক অলৌকিক ঘটনা, যেটা এই গাছটি যেটা আপনারা দেখছেন। আর একটা কথা যেটা বলতে চাই, এটা রয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার, এটা হিলি পঞ্চায়েত সমিতির আন্ডারেই অবস্থিত। এটা হলো বিনশিরা গ্রাম পঞ্চায়েতের কলবলা নামক একটি গ্রামে। এটা অনেকে অলৌকিক ঘটনা বলছে, এটা নিয়ে গাছটা হঠাৎ করে উঠে গেছে। এবং অনেকেই, অনেক লোক এসে এখানে একটা শালু কাপড় বেঁধে দিয়েছে এবং অনেকে এটা দেবতার অলৌকিক বলে অনেকে এটা বলছেন। সেই জন্য আমি আপনাদের পুরোটা দেখাচ্ছি। দেখুন এটা কিছুটা, এই দেখুন এই যে শিকড়গুলো আপনারা দেখছেন, এটা প্রায় 6-7 মাস আগে গাছটি কাটা ছিল, একটা পড়েছিল, পরবর্তীকালে এটা আরও যে অবস্থা ছিল সে অবস্থা হয়ে যায়। এবং এখানকার ধনপ্রায় মানুষরা এই গাছটিকে এক অলৌকিক ঘটনা বলে বলছেন। এবং এই গাছটির সামনে অনেক টাকা পয়সা পড়েছে এবং এখানে শালুক কাপড় বেঁধে দিয়ে এখানে একটা পূজা অর্চনা শুরু হয়ে গেছে। এই সেই ঘটনা, সেটা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় একটা আলোড়ন সৃষ্টি হয়েছে, যেটা আপনারা দেখছেন। এই গাছটি, এই সেই গাছ, নওপাড়া গ্রামের করবলা গ্রামের এই অলৌকিক ঘটনা দেখবার জন্য আজকে আমরা এখানে হাজির হয়েছি। গ্রামবাসীদের সঙ্গে কথা বলে যেটা বুঝতে পারলাম, এখানে একটি বৃহৎ বটগাছ ছিল, এখানে পীঠ ঠাকুরের পুজো হয় বাৎসরিক। এই বটগাছটা দীর্ঘদিন আগে বিক্রি করা হয়েছিল, কিন্তু যারা কিনেছিল তারা ঠাকুরের কারণে কোনো মহিমার জন্য এরা গাছটা কাটতে পারছিল না। তারপরে ওরা গাছ কাটা শুরু করেছিল অনেক দিন আগেই। গাছ কেটে রাখার পর 4-5 দিন আগে দেখা যায় গাছটা ধীরে ধীরে কোনো রাতে আবার উঠে দাঁড়িয়ে পড়ে। এখান থেকে ঠাকুরের প্রতি একটা অলৌকিক ধারণা থেকে গ্রামবাসীরা এখানে এসে পুজো অর্চনা শুরু করে, বিভিন্ন ধরনের মানত করে এবং আরও এর অলৌকিক ঘটনার কথা গ্রামবাসীদের মুখে আমরা জানতে পারি। Through the highways and on.